আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজবিলা স্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স 3:2 পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রবলেম নম্বর 11 থেকে 15 পর্যন্ত সমাধান করব। গত ক্লাসে আমরা 10 পর্যন্ত সমাধান করেছিলাম। তো আসুন, 11 নম্বর প্রবলেমটি 2015 সাল এবং 12 সাল দুইবার এসেছে। প্রশ্নটি বি পার্টে দেওয়া হয়েছিল, ছোট প্রশ্ন। বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য ফার্স্ট মোমেন্ট অফ দ্য সেট অফ 2, 3, 7, 8, 10। এক্সের মান দেওয়া আছে এখানে 5টি। এই মানগুলো দিয়ে ফার্স্ট মোমেন্ট করতে হবে। এখন মোমেন্ট সেন্ট্রাল মোমেন্ট হতে পারে, রো মোমেন্টও হতে পারে, কিছু না বলে সেন্ট্রাল মোমেন্ট করবো আমরা। তো আসুন আমরা উত্তরপত্রে চলে যাই। সলিউশন লিখলাম, ক্যালকুলেশন অফ ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, একটা বক্স তৈরি করলাম, এক্সের মান বসালাম, এনের মান 1, 2, 3, 4, 5, এন এখানে 5, একটা এখানে এফ এর মান দিলে আমরা 1 করে 5 দিতে পারবো। এখন আসুন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের সূত্রটা প্রথম লিখলাম। উই নো দ্যাট আমরা যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট মিউ 1 = সামেশন এক্স ভাগ এন বার, এখানে এক্স এক্স মাইনাস এক্স বার ডিভাইড বাই এন, এন এর মান 5, এক্স মাইনাস এক্স বার এটা পাবো কোথায়। এখন এক্স বার আমাদের বের করতে হবে। হিয়ার আমরা লিখলাম এক্স বার = সামেশন এক্স ভাগ এন, সামেশন এক্স, এক্সগুলো যোগ করে পেয়েছে 30, 30 কে 5 দ্বারা ভাগ করলে 5 = 30, এটা হলো এক্স বার। এবার এক্স হলো 5টি মান, প্রথমে আছে 2, 3, 7, 8, 10, সবগুলো থেকে এক্স বার বাদ দিতে হবে। এক্স বার যে আমরা 6 বাদ দিব, দেখুন এপাশে আমরা লিখলাম এক্স মাইনাস এক্স বার, 2 থেকে 6 বাদ দিলে -4, 3 থেকে 6 বাদ দিলে -3, 7 থেকে 6 বাদ দিলে +1, 8 থেকে 6 বাদ দিলে +2, 10 থেকে 6 বাদ দিলে +4। প্লাস মাইনাসে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এখানে 0 হয়ে গেছে, তাহলে মিউ ওয়ানের এক্স মাইনাস এক্স বারের মান 0, 0 কে আমরা 5 দ্বারা ভাগ করলে 0ই হবে অ্যান্সার। অতএব ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের অ্যান্সার আসলো 0। আশা করি বুঝতে পারছেন অঙ্ক। এই হবে আপনার সার মার্কের বি পার্টে থাকতে পারেন। তো আসুন এরপরে আরেকটা অঙ্ক দেখি, 12 নম্বর অঙ্ক। এটা অনেকবার এসেছে পরীক্ষায়, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে লাস্ট 15 সালে এসেছিল, আর এর আগে 10 সাল, 12 সাল আর 15 সালে মডিফাইড। ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 মোমেন্ট, তাহলে প্রথম 4টা সেন্ট্রাল মোমেন্ট দেখাতে হবে, যেখানে আমাদের এজ দেওয়া আছে ইয়ার 15, 17, 20, 21 এবং 23 বছর। শুধু এক্সের মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া নেই। কয়টা মান দেওয়া আছে? 5টা। ব্যাস এই এখন আমরা লিখলাম এক্সের মান এবং এফ এর মান, এখানে এনে হলো 5। যেহেতু ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট, 4টা সেন্ট্রাল মোমেন্ট করতে হবে, তো আমরা প্রথমে সেন্ট্রাল মোমেন্টের সূত্র লিখলাম এক্স মাইনাস এক্স বার। তো এক্স বার তো আমাদের কমন লাগে, এই জন্য আমি হিয়ারে অথবা ডাইনে পাশে যে কোনো এক জায়গায় লিখতে পারি। এক্স বার প্রথম বের করলাম, এক্স বারের সূত্র হলো সামেশন এক্স ভাগ এন, এন হলো 5, আর এক্স বার এখানে এক্সের যোগফল সামেশন এক্স 96 হয়েছে, 96কে 5 দ্বারা ভাগ করলে 19.20। এখন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট মিউ ওয়ান, মিউ ওয়ান সমান সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইড বাই এন, এন এর মান 5, এক্স মাইনাস এক্স বার এটার জন্য আমাদের একটা কলাম বৃদ্ধি করতে হবে এখানে। তো এক্স হচ্ছে আমাদের এখানে 5টা মান, 15 থেকে 19.2 বাদ দিলে -4.20, 17 থেকে 19.20 বাদ দিলাম, এক্স বার বাদ দিলে -2.20, 20 থেকে 19.20 বাদ দিলে -+8.0, এরপরে +0.80, পরে 21 থেকে 19.20 বাদ দিলে কত থাকে 1.80, 23 থেকে 19.20 বাদ দিলে 3.80 থাকবে ফলাফল। এগুলো যোগ করলাম, যোগ করে দেখে 0 হয়েছে, তাহলে সামেশন এক্স মাইনাস এক্স বারের মান 0, 0কে 5 দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট মিউ 1 শেষ। এবার সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট মিউ 2, মিউ 2 হলো সামেশন এক্স মাইনাস, এখানে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন, এক্স মাইনাস এক্স বার যেটা এটাকে আমরা হোল স্কোয়ার করে ফেলবো, তার জন্য আরেকটা কলাম বৃদ্ধি করলাম। দেখুন এক্স মাইনাস এক্স বার মান হচ্ছে প্রথমটা 4.20, এটাকে স্কোয়ার করলে 17.64, -2.20কে স্কোয়ার করলে 4.84, 0.80কে স্কোয়ার করলে 0.64, 1.80কে স্কোয়ার করলে 3.24, আর 3.80কে স্কোয়ার করলে 14.44। এটা মান যোগ করলে আমাদের ফলাফল আসবে 40.80, এটা হলো এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে 40.80কে 5 দ্বারা ভাগ করলে 8.16, এটা হলো সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। এবার থার্ড সেন্ট্রাল মোমেন্ট হলো মিউ 3, উপরে এক্স মাইনাস এক্স বার হোল কিউব ডিভাইড বাই এন, এন মান 5, হোল কিউব করার জন্য আমরা আরেকটা কলম নিলাম এখানে। তো এক্স মাইনাস এক্স বারের যে মানগুলো ছিল এই মানগুলোকে পাওয়ার দিয়ে কিউব করলাম, 3 পাওয়ার দিলাম, পাওয়ার সংখ্যা বেজোড় হলে
মাইনাস গুলো টিকে যাবে, অর্থাৎ মাইনাস থেকে যাবে, প্রথম দুইটা মাইনাস, তারপর এটা প্লাস, তারপর প্লাস, এগুলো প্লাস, যোগ বিয়োগ করে দেখলাম লাস্টে মাইনাস 23.55, মাইনাস 23.55 কে 5 দ্বারা ভাগ করলে মাইনাস 4.70444 আনসার। ফোর সেন্টার মোমেন্ট এক্স মাইনাস এক্স বার হোল ফোর ডিভাইড বাই এন, এন এম এন ফাইভ, এক্স মাইনাস এক্স বার এই কলমকে আমরা ফোর পাওয়ার দিয়ে আরেকটা কলম বৃদ্ধি করলাম এখানে, যেহেতু পাওয়ার ফোর এটা এটা জোড়, তাহলে মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে, প্লাসগুলো প্লাস থাকবে। ফলাফল এখানে আমরা যোগ করেছি 554.016, এটাকে ভাগ করলাম ফাইভ দিয়ে 110.803, অ্যান্সার শেষ। তাহলে ফোর সেন্ট্রাল মোমেন্ট আমাদের কমপ্লিট, এটা 15 সালে আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এরপর আসুন 15 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সিপাটে আসছিল আরেকটা অঙ্ক, এখানে বলছে ইন এ মডারেটলি স্কিউড দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য মিন ইজ 17, এর গাণিতিক গড় হচ্ছে মিন 17 অ্যান্ড দ্য মিডিয়ান মধ্যমান হচ্ছে 15, ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি 30, ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট স্কিউনেস, এন্ড কোএফিসিয়েন্ট স্কিউনেস করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন লাগবে, এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া নেই, তবে সিবি দেওয়া আছে, সিবি সূত্র দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে পারব। আচ্ছা এবার আসুন আমাদের মুড লাগবে, এখন এখানে মিডিয়ান আছে এক্স বার আছে, এই দুটোর সাহায্য দিয়ে আমরা মুড বের করতে পারবো। তো আমাদেরকে ক্লু দেওয়া হয়েছে, এখন আমরা 17টা প্রথমে বসাবো, হিয়ার আমাদের কী কী দিয়ে আছে, এক্স বার দিয়ে আছে, মিডিয়ান আছে, সিবি আছে, ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, স্কিউনেসের সূত্র এক্স বার মাইনাস মুড ডিভাইড বাই স্ট্যান্ড ডিভিশন, দেখুন মুড কিন্তু দেওয়া নেই, তাহলে মুড বের করে নিতে হবে, স্ট্যান্ড ডিভিশন দেওয়া নেই, সিবি দিয়ে আছে, এটার সাহায্য দিয়ে আমরা স্ট্যান্ড ডিভিশন বের করতে পারবো। হিয়ারে লিখলাম মুড 3 মিডিয়ান মাইনাস 2 এক্স বার, 3 মিডিয়ান, মিডিয়ান হতো 15, 15 গুণ 3, 3 গুণ 45, 2 এক্স বার, এক্স বার আছে 17, তার সাথে 2 গুণ করলাম, গুণ করলে আসে 34, 45 থেকে 34 বাদ দিলে 11, এটাই হলো মুড। সিবি, সিবির সূত্র আমরা জানি যে সিবি সমান সমান এক্স বার ডিভাইড বাই স্ট্যান্ড ডিভিশন, অর্থাৎ স্ট্যান্ড ডিভিশন সমান সমান সিবি ইন্টু এক্স বার, সিবি আছে 0.3 আর এক্স বার হলো 17, 17-র সাথে 0.3 গুণ করলে হলে 5.10, অর্থাৎ এটাই হলো স্ট্যান্ড ডিভিশন। সূত্রে আমরা মানগুলো বসিয়ে পাই, 17-11 থাকলো 6, ডিভাইড বাই 5.10 ভাগ করে 1.765, অ্যান্সার শেষ, খুব ছোটো হয়ে গেল অঞ্চ। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আসবে আমাদের পরীক্ষায়, তো এটা আমাদের বই থেকে প্র্যাকটিস করুন, আশা করি ইনশাল্লাহ এই আমাদের যে অঙ্ক আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। তো আসুন এরপরে আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি, এটা 16 সালে এসেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আর 14 সাল এবং 17 সালের মডিফাইড, ক্যালকুলেট দ্য স্কুনেস অ্যান্ড কার্টোসিস দুটোই দেখাতে হবে, যেখানে আমাদের পপুলেশন ইন ফ্যামিলি দেওয়া আছে 2, 3, 4, 5, 6, 7, আর নাম্বার অফ ফ্যামিলি, ফ্যামিলি দেওয়া আছে এখানে সংখ্যা, এখন আমরা এক্স এর মান এফ এর মান দুটোই পেলাম, এন পেয়ে গেলাম, এখন আমাদের বের করতে হবে কি স্কুনেস, স্কুনেসের সূত্র আর কার্টোসিসের সূত্র। তো এখানে আমাদের স্কুনেসের সূত্র অ্যাকচুয়ালি বেটা ওয়ান, বেটা ওয়ানের সূত্র মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 স্কোয়ার, এখন মিউ বের করতে গেলে আমাদের তো সেন্ট্রাল মুভমেন্ট করা লাগবে, তো সেন্ট্রাল মুভমেন্ট করতে গেলে এক্স বার লাগবে, এক্স বার আমরা প্রথম ওয়ার্কিং করলাম, এক্স বার সমান সমান এ প্লাস সমান এফ ডি বাই এন, এখন আসুন এ বের করতে গেলে তো আবার এক্স লাগবে, তো এক্স হচ্ছে আমাদের মিড ভ্যালু, এক্স দিয়াই আছে, এখানে আমরা এ ধরে নিছি, এ কত ধরলাম এখানে আমি ধরেছি 4, যে বরাবর আমরা এক্স এ ধরেছি ওটা আমাদের 0, উপরের দিকে আমরা দেখলাম ধারাবাহিকভাবে আসে বলে উপরের দিকে -1 to 3 +1 to 3, ডির সাথে এখন আমাদের এফডি এফ গুণ করতে হবে, তাহলে এফডি হয়ে গেল এফডি যোগফল -145, -145কে এন 1375 দ্বারা ভাগ করে 4 থেকে এটা মাইনাস মাইনাস হয়েছে বলে মাইনাস করলো 3.893, এটাই হলো আমাদের এক্স বারের মান। এখন ফার্স্ট সেন্ট্রাল মুভমেন্ট মিউ ওয়ান, মিউ ওয়ান এর জন্য আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সুতরাং এক্স মাইনাস এক্স বার এর বাইরে একটা এফ আছে, এখন এক্স মাইনাস এটা তো এক্স এর ঘর এটা, আর এক্স বার কিন্তু 3.সামথিং, তা দেখুন 2 থেকে যদি আমরা 3.893 বাদ দিই তাহলে 1.89 মাইনাস থাকবে, এই মাইনাসকে আমরা কী করবো এবার এফ এর সাথে গুণ করবো 250, তাহলে ফলাফল এটা আমরা 5 এফ কত 250, এই যে এফডি এক্স মাইনাস এক্স বার, হ্যাঁ এটা পেয়েছি কত, তাহলে 1.89 সাথে যখন আমরা 250 গুণ করেছি তাতে আসছে -473.25। এরপরে আরেকটা 3.3 থেকে 3.893 বাদ দিলে -893 থাকে, ওইটার সাথে আবার 310 গুণ করলে -276.83 হয়, ক্লিয়ার? এভাবে আমরা প্রত্যেকটা মান বের করেছি, যোগ করে দেখি যে -014 আসে অ্যান্সার, তো 014 এটাকে আমরা 1375 দিয়ে ভাগ করলে পয়েন্ট 0 হচ্ছে কয়টা,
চারটা, এরপরে 100332 অ্যান্সার আসে। ক্লিয়ার? এটা হলো ফার্স্ট সেন্টার মুভমেন্ট। সেকেন্ড সেন্টার মুভমেন্ট, এই মানগুলোকে আমি স্কোয়ার করব। স্কোয়ার করে দিলে যেটা আসে এটা প্লাস হয়ে যাবে সব, তাতে আসে 2649.4834, এটাকে ভাগ করলাম 1355 দিয়ে। ক্লিয়ার? এবার আসে থার্ড সেন্টার মুভমেন্ট, তাহলে এখানে আবার শিখি কিউব, অর্থাৎ এই মানটাকেই আমরা এখন কি করব, কিউব করব। কিউব করে এই মান পেয়ে যাব, ফলাফল 1727 প্লাস হয়েছে। ওই প্লাস মানটাকে আমরা 1355 দ্বারা ভাগ করেছি 1595534, এই ফলাফল। এবার ফোর, তাহলে এটাকে আমরা ফোর পাওয়ার দিলাম, জোড় সংখ্যা পাওয়ার দিলে আমাদের ফলাফল আসলো এটা। ক্লিয়ার? তো এই মানটা আমরা এটা ভাগ করেছি 1355 দিয়ে, তাতে 9.6399 অ্যান্সার। তাহলে মিউ ফোর, এখানে আমাদের সেন্ট্রাল সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে মিউ 1 2 3 4। এখন আসুন, দরকার আমাদের স্কুনেস ফ্রম মোমেন্ট বেটা, বেটা ওয়ান, বেটা ওয়ান হচ্ছে মিউ থ্রি, তো মিউ থ্রি স্কোয়ার আর মিউ টু কিউব। মিউ টু এটাকে কিউব করবো আর মিউ থ্রি এটাকে স্কোয়ার করবো, ওপরে স্কোয়ার করে পেলাম, এটা কিউব করে পেলাম, ফলাফল ভাগ করে দেখি যে 0.217। কার্টোসিস এটা বেটা টু, বেটা টুর সূত্র হচ্ছে মিউ ফোরকে মিউ টু স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। মিউ ফোরের মান সরাসরি লিখে দিলাম উপরে আর মিউ টুরে স্কোয়ার করলাম, মিউ টুর মান আছে 1.9534, এটাকে স্কোয়ার করে হয়েছে 3.823198, ভাগ করে পেলাম 2.52। তাহলে কার্টোসিস আমাদের কমপ্লিট। ক্লিয়ার? এখন আসুন, এখানে আমরা অবশ্যই এটা কমেন্ট করতে পারি, দ্য নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ, এগুলো সবই তো আমাদের পজিটিভ আসছে তাই না, বিকজ দ্য স্কুনেস অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ, স্কুনেস পজিটিভ বলে কার্টোসিসে পজিটিভ হয়েছে। পনেরো, পনেরো নম্বর অঙ্কটি অনেক ছোট, এটা ছয় মার্ক, ছয় নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ চার মার্কের অঙ্ক আসছিল, 2018 সালে আসছে, 2017 সালে আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আর 2012-16 সালে মডিফাইড। ইফ দ্য ফার্স্ট ফোর মোমেন্ট মান 0.7.1, 36.2, এরপরে 408.7 রিসপেক্টলি, এখানে আমাদের তিনটে চারটে মান দেওয়া হয়েছে। ক্যালকুলেট দ্য স্কুনেস অ্যান্ড কার্টোসিস অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট, আবার এটা কমেন্ট করতে হবে, এটা নেগেটিভ নাকি পজিটিভ, ডাইন পাশে যাবে নাকি চিত্র বাম পাশে যাবে সেটা দেখাতে হবে। তাহলে ফোর মোমেন্ট আগে আমাদের দেখাতে হবে, তারপরে কার্টোসিস এবার স্কুনেস করতে হবে। তো আসুন, ফোর মোমেন্ট, ও ফোর মোমেন্টের মান তো দেওয়া আছে, ইফ দ্য ফার্স্ট ফোর মোমেন্ট, আর এখানে বলছে যে ফার্স্ট ফোর মোমেন্ট, প্রথম মোমেন্টের হচ্ছে মান জিরো, দ্বিতীয় মোমেন্ট হচ্ছে এটা, থার্ড মোমেন্টের মান এবং ফোর্থ মোমেন্টের মান দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে চারটা মোমেন্টের মান দেওয়া আছে, এখন আমাদের করতে হবে কি, ক্যালকুলেট দ্য স্কুনেস অ্যান্ড ক্যালকুলেট দ্য কার্টোসিস। স্কুনেস হচ্ছে বেটা ওয়ান, বেটা ওয়ানের মান আমরা জানি মিউ থ্রি স্কোয়ার আর মিউ টু কিউব, মিউ থ্রি এখানে আমাদের মান পেয়েছি এটা, এটাকে আমরা কী করবো, স্কোয়ার করবো, আর মিউ টু এটা পেয়েছি, এটাকে আমরা কিউব করবো, কিউব করে যে পেয়েছি এটা ভাগ করে ফলাফল 3.66136, অনেক সহজ একটা অঙ্ক। চারটা মোমেন্টের মান দিয়ে আমাদের স্কুনেস করতে বলে। এবার কার্টোসিস, কার্টোসিসের সূত্র আমাদের বেটা টু মিউ ফোর, মিউ ফোরের মান 408.70, আর মিউ টু স্কোয়ার, তো টু আছে আমাদের 7.10, এর স্কোয়ার করলাম করে 50.41, 408.70কে 50.41 দ্বারা ভাগ করে 8.10752, এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? খুব ছোট একটা অঙ্ক, এটা ছিল আমাদের সাইন মার্কের 2018 সালে এসেছে। 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আরেকটা অঙ্ক এখানে ছিল, অনেকবার মডিফাইড আছে। তাহলে আজকে আমরা 15 পর্যন্তই করতে চাইছিলাম, ঠিক আছে, 15 পর্যন্ত আমাদের হয়ে গেছে, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো শেষ করব। তো আজকে ক্লাস এখানে শেষ হলো, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।